রানীর মতো গাড়ির পিছে থাকবি শুয়ে, আমার দেওয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে। জানেন, এইটুকু কথার মধ্যেই পুরো গল্পটা, এই ঘর, এই সংসার। এই ঘর, এই সংসার ছবিটা আমার একটা ভালো লাগা ছবি। মানে আমি আমার যত ছবি বানাই না কেন, আমি এ পর্যন্ত বানিয়েছি, কিন্তু যদি আমাকে কেউ বলে যে বারবার কোন ছবি দেখেন, এই ছবিটা দেখি। আপনার এনক্লাইম্যাক্সটা একবার ভাবেন তো, এনক্লাইম্যাক্সটা একটা বট গাছ, বেজের মধ্যে রোজি, একটা সুটকেস, বুলবুল আহমেদ, বাতাস, ঝড় বইতেছে, বুকে ব্যথা, বুলবুল আহমেদ ছুটতেছে, এ ভাই, এ ভাই, হেল্প, হেল্প, এই গাড়ির পিছনে, ওই গাড়ির পিছনে, কেউ কি শুনছে? শুনছে না। দেখেন তো দৃশ্যটা, এই দৃশ্যটা আপনারা পাবেন দিলীপ কুমারের দুনিয়াতে। দেখবেন ওয়াহিদা রহমান এভাবে রাস্তায় বসা, আর দিলীপ কুমার এ ভাই, এ ভাই, গাড়ির পিছে ছুটছে, গাড়ির পিছে ছুটছে। একই দৃশ্য। আমি আমার অনেক ভিডিও বলি না যে আমি ভালো যা যা কিছু দেখি, আমার গল্পেতে যেখানে দরকার হয় আমি সেট করি। হ্যাঁ, আমার মাথায় ভালো লেগে যা যা কিছু, ওয়াহিদা রহমান আর দিলীপ কুমারের ওইটা আমার ভুলতে পারতাম না কখনো। দেখেন এখানে চলে আসছে, আপনি দেখেন গাড়ির পিছু, এক গাড়ির ভিতর এক পরিবার সবাই রবে। দেখেন গাড়ির পিছনে ডিক্কির ভিতরে আলীরাজ গুলি খাওয়া অবস্থায়, বোনের লাশ পিছনে, লাল শাড়ি, দুলাভাই পাশে, ও গাড়ি চালাচ্ছে, গানের কথাও এক, গানের কথাও এক। এই অনেক ডেপথ কিন্তু ছবিটার। আমি মাঝে মাঝে বলি যে অ্যাডভান্স তৈরি, এর কারণ কি জানেন? অনেক ডেপথ নারীর কারণে। চরম ভালো হতে পারে নারীর কারণে, চরম অধঃপতন হতে পারে, এই গল্পেতে বলা আছে। গান আছে না, নারীর কারণে, নারী গানটা আছে না, ওই গানটা যখন ওই যে সালমান যখন হাতে দিয়ে বাড়ি দেয়, ঠাং, হাঁটতেছে হাঁটতেছে, দেখবেন ছবিতে আমার সাথে ধাক্কা খায়, আমারও একটা ক্লোজ আপ আছে, ঘুরে তাকাই, আমার সাথে দাঁড়ানো এই ইসে আমাদের খোকন, ইমদাদুল হক খোকন, ডান্স ডাইরেক্টর, ও গান ওই পিকচারাইজ করতেছিল তখন পপুলার স্টুডিওতে, পপুলার স্টুডিওতে। আর ছবির যে সিকোয়েন্স গুলো দেখেন, এগুলো সব ঝিকাতলার একটি বাড়িতে, কারণ ভাড়া বাড়িতে গেলে তো বুঝিনি পার শিফট কত টাকা ভাড়া, অনেক টাকা। আর এখানে এক নাগারে প্রায় 16-17 দিন শুটিং করছি। এই যে আপা তুই রাগ করে থাকিস না, আর এই গানটা, এই যে রান্নাঘর, এগুলো সব ওই যে বিন্তু ক্ষতিপূরণ ছবির ছোট বোবা মেয়েটা, ওই মেয়েটা ওর বাড়ি, ওর মার ঘর আর কি, ওটা এই বিন্তু সেই বোবা মেয়েটি। এই ছবিটার শুরুটা একটা অদ্ভুত ঘটনা। হঠাৎ একদিন বেসপা নিয়ে এসে হাজির খলিল ভাই,
উনি আবার অনেকদিন দেখা নাই, কারণ নারায়ণগঞ্জে তখন নির্বাচন চলতেছিলেন, আর নির্বাচনে ওনার ডিউটি ছিল, ডিউটি ছিল মানে উনি ডিফেন্সে চাকরি করতেন, আমাদের যে আনসার আনসারের উনি বড় অফিসার ছিলেন, একজন বিগ অফিসার, নারায়ণগঞ্জে ওনার ডিউটি ছিল। তো অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, ওই দিনই প্রথম আসা। আরে কলির ভাই আসেন আসেন, আসলো বসলো অফিসে, ওনার প্রিয় খাবার সন্দেশ আনাইলাম, ওই মরণচাঁদ থেকেই বোধ হয়, রাস্তার ঠিক অপোজিটই মরণচাঁদ ছিল, ওইখান থেকে রাইট। তো উনি ওনার হাতে একটা কাগজে পড়লো, ওই ভেসপা থেকে নামায় নিয়ে আসছেন, কাগজ না সরি একটা এই সুন্দর রুমালের মধ্যে, বেশ রুমালের মধ্যে চারকোনা ই করে বাঁধা এভাবে ঝুলানো একটা ঝুড়ির মতো, খুললেন, খোলার মধ্যে দেখি যে টাকা, সব 50 টাকার বান্ডিল, একদম ব্র্যান্ড নিউ। আর কি হোক কি ব্যাপার হঠাৎ এত টাকা, কই ব্যাংকে রাখবেন? কারে না, আপনি তো ব্যাংক, আপনার কাছে রাখতে আসছি। তাই বললাম যে আমার কাছে কহ আপনি অ্যাকাউন্টে রাখেন? আমার অ্যাকাউন্টে রাখুন না, আমি আর প্রশ্ন করি নাই কেন কি কোথেকে টাকা আনলেন, দরকার কি আমার, আমাদের বিশ্বাসের সম্পর্ক একটা, এই আমি আমি রেখে দিলাম টাকাটা আমার অ্যাকাউন্টে। আমার যে ডিস্ট্রিবিউশন ম্যানেজার ফারুক, ওকে ডাকলাম, ও টাকাটা নিয়ে ব্যাংক, আমার গাড়ি নিয়ে ব্যাংকে চলে গেল। বললাম কলির ভাইকে, বলেন কি আর অবস্থা অবস্থা, এই কলা আমি যাই গে আমার কাজ আছে, হ্যাঁ টাকাটা অ্যাকাউন্টেই থাক, বুঝলে চলে গেল। আবার 2-2.5 মাস পর দেখা FDC-তে, আমি আড্ডা উড্ডা মেরে একটু সাইডে ডেকে নিয়ে বললাম টাকাটা কার থাক না, আপনার অ্যাকাউন্ট হেলদি হবে, আমাকে বলতেছে আগে হেলদি তো হবে, এই টাকাটা ফেলে রাখুন না কাজে লাগাই ফেলুন। কি কাজে লাগাইতে চান? আমি ছবি বানাই ভালো একটা, আমার কাছেও আছে কিছু, একটা সোশ্যাল ছবি বানাই, অ্যাকশন ছবিতে অনেক খরচ হয়, আমি চলো একটা সোশ্যাল ছবি বানাই। বানান, উনি আর না করে নাই, প্রশ্নও করে নাই, কিচ্ছু না। আমি বাস বাসায় এসে রোজির সাথে একটু প্ল্যান করলাম, করে আমি এই ঘরে সংসারটা বানাই, গল্পটা তাকে আগে শুনাইছি আমি। তো বলো যে হ্যাঁ বানাইতে পারো, এটা তো আমার উপরে, আমি আমার সাথে কারে নিবা, আমি তোমার সাথে বুলুর ভাইরে নেব, কো ভালো হয় ভালো হয়। তারপরে বলো যে দুষ্ট মেয়েটা চরিত্র, এই মেয়েটা কাকে নিবা? এই তো আমি বললাম কি দেখি নাসরিনকে নিতে পারি, ও বললো যে নাসরিনকে নাও কিন্তু ঠিক আছে, কিন্তু আনকমন ফেস হলে ভালো হয়, বুঝছো, নাসরিন হলে আগেই লোকে বুঝে নিবে এটা নেগেটিভ চরিত্র কাজ করবে, তার যুক্তিসঙ্গত কথা। আমি বললাম ঠিক আছে, এই তমালিকাকে বের করি, খুঁজে কীভাবে জানি ঠিক ভুলে গেছি, ও আসে আমার অফিসে, স্মার্ট একদম, জিন্সের প্যান্ট ট্যান্ট পরে এসে হাজির, দুজন আড্ডা উড্ডা মারলাম অনেকক্ষণ, তো কথাবার্তা পাকা, ও ভ্যাম চরিত্রটা করবে, খল চরিত্রটা, এই দারুণ করছে, খেয়াল করে দেখেন প্রথম যখন, কারণ ওর কিন্তু মানে সিম্বলিক শটগুলো দিয়ে গেছে, ও যে লোভি, দেখেন প্রথম যখন আলিরাজের সাথে দেখা, তার মা যখন তার দুঃখের কথা বলতেছে সেই পুকুর ঘাটে, আর ও দূরে এক কোনায় বসে শ্বাসগোস করতেছিল আয়নাতে, ওর চরিত্রটা কিন্তু দেখেন, ও ফুটিয়ে তুলছে। হ্যাঁ, ওকে যা বলতাম ও মাথায় নিয়ে নিত, খুব সিরিয়াস শুটিং এর সময়। আবার ইমনের সাথে খুব ভালো সম্পর্ক, মানে আমাদের সালমান শাহর সাথে, দুজনের সাথে মারাত্মক সম্পর্ক আগে থেকেই, আগে থেকেই, এই খুব জমতো আমাদের ছাদে টাটা জমতো শুটিং এর গ্যাপে গ্যাপে, মানে শুটিং করতে 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 হঠাৎ 6-7 ঘন্টা হয়ে গেছে, আমার মাথা গরম হয়ে যেত, আমি রাখেন তো শুনে খালি চটি মারতাম, দুজন দুজন মানে একটা তমালিকার দিকে আর একটা হিরোর দিকে, বুড়া মূল দেখাইতাম ছাদ, ব্যাস ওখানে চেয়ারটার আশা করতো, রং চাটা আড্ডা কিছুক্ষণ, মন করিলে আধা ঘন্টা 1 ঘন্টা আমরা আড্ডা মারতাম, আর যারা সিনিয়র টিনিয়র তারাও মেকআপ রুমে আড্ডা মারত, এই
এভাবে ছবিটা হয়েছে। আপনার দৃশ্যটা মনে আছে, রোজি বসা, বুলুর ভাই বসা, সংসারের সবাই আছে। আলিরাজ বলল, আপা সকালে আমার কিসের সই নিলা, আমি জানতে চাই। কেন জানতে চাই? ওই যে তমালিকার মা একটা চাপ দিছে, তমালিকা একটা চাপ দিছে, তুমি সই দিলা, না যাই না। কেন বলছে? দেখেন তাদেরও লজিক আছে। তমালিকার মা একটা দলিলে সই করে ধোকা খায়া বাড়ি ছাড়া হয়েছে, এই কারণে তার মাথার মধ্যে তার মেয়ের ভালোটাই তো সে চাইবে। তার মেয়ের জামাইকে ওই বুদ্ধি দিছে, আর ওই বুদ্ধিটা দেখেন কুবুদ্ধি হয়ে গেছে। কারণ এই যা বোনকে, বোন যে কথাটা বলার জন্য ডাকছে, ব্যাংক থেকে টাকা তুলে আনছে, ওই কথাটা যা মানে বলার সুযোগ দেয় না, জিজ্ঞেস করে ফেলছে, আর বোন বুকে হাত দিয়ে ফেলছে। এই বুকে হাত দিয়ে প্রথম থেকেই দেখায় আসছি, একটু একটু করে দেয়, প্রায় সিকোয়েন্সে খেয়াল করবেন। কারণ ওই যে এন্ডে নিয়ে, ওই যে বটগাছের নিচে মারা যাবে হার্ট অ্যাটাকে, ওই জন্য ওই হার্টের ব্যথাটা প্রত্যেক সিকোয়েন্সে, যখন স্কুল থেকে চিঠি আসে কলেজ থেকে যে তোমাকে আর কলেজে ঢুকতে দেওয়া হবে না, মেয়েটা চিঠিটা ছিঁড়ে চলে গেল, বোনটা তখন চিঠিটা পড়ে যে হাত বুকে হাত দিল, খেয়াল আছে, বুলুর ভাই ধরে ফেললো, সবসময় দিয়ে আসছে সিম্বল, সিম্বলিক সবসময় দেখেন। ওই যে তমালিকা মাথা আশ্রণ থেকে ওই যে 200 টাকা ফট করে হাত থেকে নিয়ে নেওয়া, আলিরাজের সব সিম্পটম গুলো দিয়ে আসছে, কে কোন ক্যারেক্টারের, নাসির খান মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা তা শুনে, সাথে দিলদার ডবল মিনিং এর কথা দেখবেন, নেগেটিভ পজিটিভ মাঝখান দিয়ে কথা বলতো, একটা শাড়ির ঘটনা তমালিকা নিয়ে আসছিল, সেই শাড়ি আলমারি থেকে যখন পরে তার বুকে যে হাহাকার, টাকা রোজগার, টাকা টাকার দরকার, তারপরেই তো ঘুষ খেতে চলে যায়, তারপরেই তো মদ খায়, টাকা জোগাড় করতে, টাকার কার, ওই যে নারীর কারণে। আরেক নারী ধরি, অনেক ধনী, বিদেশ থেকে আসছে, ফুটানি, কত ফুটানি তার, এই সেই বাঙালি ছেলেরা অমুক তমুক, দেখেন কলেজে একটা ঝগড়াতে, এই সিকোজগুলো কিন্তু আনকমন। এক বাপ ক্যামেরা নিয়ে টিপ চয়েস করতেছে, তার মেয়েকে একটা ছেলে কিস খাবে আজকে কলেজে, কলেজ কম্পাউন্ডে। এগুলো ফানি সিকোয়েন্স না, কিন্তু সিরিয়াস, কারণ সিনেমার সিকোয়েন্স তো এরকম নতুন হতে হবে, নতুন আনকমন, মেক বিলিভ করবে ডাইরেক্টর। আমি যদি মেক বিলিভ না করতাম এই ছবি এত চলতো? আজকে দুই যুগ ধরে চলতেছে না, অনেক শ্রম দেয় ছবিতে, আমি একজন সিনেমা শ্রমিক তো অনেক শ্রম দেয়। আপনার সালমান শাহর সাথে অনেক ঘটনা আছে ছবির, একটা ঘটনা তো বলছি, ওই যে প্রথম দিন আমাকে না বলে যাওয়াতে বকা দিছি, কান্নাকাটি, আবার ওই ছাতা ধরার ঘটনাটাও জানেন সবাই, আমার মাথায় এই সোনার ছেলে, একদম সোনার ছেলে, এই আবেগি, অনেক ইমোশন, অনেক বেশি ইমোশন, বেশি ইমোশন হলে এরকমই হয় পরিণতি, অতি ইমোশন। হাইজাকার দেখলে ঝাঁপায় পড়তো, কোনো অন্যায় দেখলে ঝাঁপায় পড়তো, মারামারি করতো হাত দিয়ে, সাধারণ লোকের মতো, জানেন আমার দেখা, আমারই শুটিংয়ে, সুখ সুখ সুখিয়া সুখ, ওই যে গানটা আয়না খেলি একা দোক্কা, ওই গানটার সময় গুলশানে শুটিং করতেছি, ইফটিজিং করতেছিল আমাদের যে সাদা শাড়ি পরা মেয়েগুলা পিছনে, ওদের ইফটিজিং করতেছিল, কারা যেন মেয়েরা সে খালি কম্পিং করলো, আমার মোড়া থেকে বসা ছিলাম, উঠে দাঁড়াবার আগেই তো যা মরতো ঝাঁপায় বললো, একদম ধাবা ধাপ ধাবা ধাপ, নাকে মুখে পা দিয়ে পুরা কুংফু স্টাইলে ফেলে দিল তো। এরপর ওরা আবার দল বেঁধে আসছিল, তখন গাড়ি থেকে পিস্তল বের করছে,
থাবাং থাবাং দুই রাউন্ড ঘুরে দিছে সব পোলাপান বাজারটা গাইছেন তোরা খুব সাহসী কারণ বাজার হাজাগারের পিছনে দৌড়ে হাজাগারে দৌড়ে ফেলছে কিছু ছবিতে দেখেন না আমার ছবিতে না যে হন্ডা টন্ডা জাম রিজি ডাইরেক্ট দিছে ঘাড়ও ভাঙছে হাসপাতালও ছিল একদম ছেলে মানুষ একদম ছেলে মানুষ ছেলে মানুষই করে এই তো চলে গেল খুব বন ছিল আমার জন্য খুব গুণীবানা হয়েছিল আমার সঙ্গে একটা দোস্তি হয়ে গেছিল সিনিয়র জুনিয়রের খুব পরিকল্পনা ছিল একটা মারাত্মক ওকে নিয়ে একটা ছবি বানাবার হঠাৎ করে তো চলে গেল মাঝে মাঝে আমার অফিসে আসতো জুতা টুতা খুলে একদম সোফার মধ্যে শুয়ে শুয়ে টেলিফোনে খুব বাপের ভক্ত বাপের সাথে কথা বলতোই এই ঘর এই সংসার খলিল ভাইয়ের আমার এই প্রজেক্ট যখন রিলিজ হয় তখন তো ল্যাংটার কারণে অনেক সময় বলছি আমি অনেক অনেক ইউটিউবার কাছে অনেক সাক্ষাৎকারে যে ল্যাংটার ছবির কারণে ছবিটা প্রথম ব্যবসা করে নাই পরে তো ইনশাল্লাহ এমন পিক নিল আর এই পিক নেওয়াটা হয়েছে সালমান শাহর কারণে এই ছবি রিলিজের এক মাসের না দেড় মাসের মাথায় বোধ হয় ও পৃথিবী থেকে অভিমান করে চলে গেল তারপরে সবাই নজর পড়লো এই ঘরে এই সংসারের দিকে এভাবে এই ঘরে এই সংসার দিয়ে আজকে আমার পরিচয় আমাকে ম্যাক্সিমাম লোকে চিনে এই ছবির জন্য আর পাসওয়ার্ডের জন্য এই দুইটা ছবি আমার পরিচয় পাসওয়ার্ড নতুন এই জেনারেশন একদম টিনেজরা আমাকে চিনেই শুধু পাসওয়ার্ডের জন্য আর এই ঘরে এই সংসার হলো বাংলা সিনেমার দর্শকের জন্য যারা বাংলা সিনেমার দর্শক তারা আমাকে চিনে এই ছবি দিয়ে এই ঘর এই সংসার বৃষ্টি নায়িকা বৃষ্টি অনেকে আমাকে কমেন্ট বক্সে ভিতরে দেখে কই গেল কই গেল হারায় গেল ও হারাবার মতোই মেয়ে ও হারাবার মতোই মেয়ে ওকে আমি আনছি আমি আমি খলিল ভাই ওর মাকে বলে দিছিল খলিল ভাই তো বলেছিলাম যে ওর মা রাজি না ওর মার একটু বলান খলিল ভাই আমার মাকে বলছিল তারপরে আমি নিয়ে আসছি আসতে চায় না কারণ তার টার্গেট ইয়ার হচ্ছে কুয়েত এয়ারলাইন্সের ইয়ার হোস্টেস তার কেরিয়ার তার ওইখানেই টার্গেট তো আমি বললাম যে তুমি মিস করলা তুমি মিস করলা কিন্তু এই ছবির গল্প আর এই ছবির হিরোকে হিরোকে কে কে হিরোকে কে হইতে পারে রুবেল বর্ণ না সালমান শাহ বাস তাহলে করু এভাবে রাজি করাই আমি ওকে বৃষ্টি ওই একটা ছবির জন্যই রাজি হয়েছিল সে সিনেমার প্রতি আসক্তি ছিল না তার কখনই আর যা অভিনয় দেখেন তার ওইটু জাস্ট আমাকে ফলো করছে আমি বলছিলাম তুই আমাকে ফলো করলেই হবে কোনো কিচ্ছু লাগবে না আর যখন কাজ চলতো সালমান খুব হেল্প করতো যেহেতু নতুন মেয়ে খুব হেল্প করতো পরে তো সালমান শাহের সাথে ভালো বন্ধুত্ব দুজনের ডিপলি ফ্রেন্ডশিপ হয়ে গেছে অনেক ভালো এই মেয়েটা এখনো যেখানে আছে ভালো আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই ছবির আমাদের যে নাই দিলদার কে অভিনয় করছে আপনারা দেখছেন নাসির খান নাই রোজি নাই তন্দ্রা ভাবি কোথায় আছে আমি জানি না আমি জানি না বুলবুল আহমেদ নাই এই ছবির অনেকেই নাই কিন্তু ছবিটা কিন্তু আছে এখনো সবার মধ্যে সবার বুকের মধ্যে ছবিটা আছে লাস্টি গোষ্ঠটা দেখেন লাশের থেকে শাড়িটা উঠায়া আলিরাজ তমালিকার সামনে যায় বলতেছে তোমার তো অনেক লোক নিবে না এই নাও নতুন শাড়ি মেয়েটা শাড়িটা ছুড়ে ফেলে চিৎকার করে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে সবাই মনে করছে আত্মহত্যা করবে ঘরের দরজা বন্ধ করে ভেবো না আমি আত্মহত্যা করব আমি নিজেকে নিজে শাস্তি দিলাম যতদিন আমার স্বামী না বের হয়ে আসবে
ততদিন আমি এখানে নিজেকে বন্দী করে রাখব। আরো বিত সিকোয়েন্স, এটা সিকোয়েন্স হয় না বাস্তবে, কল্পনা করে আনতে হয় সিনেমার জন্য। সিনেমার জন্য ঠিক আছে, কারণ আমি তো সিনেমাটা সাধারণ দর্শকের জন্য তৈরি করা। এরকম একটা ছবিকে কেউ কাউন্ট করেনি জানেন ওই সময়, রাজনৈতিক কারণে হোক বা অন্য কারণে হোক, বা চামচা করি না, চামচামি করি না কারো, এই জন্য কারো তো ফোন দেয় না কখনো, কোনো বিচারক মন্ডলীর খবর রাখি না, আমার মোবাইলেই সেফ থাকে না, ফোন দিয়ে আবার বললাম ভাই ছবিটা দেখেন, আর না দিলি না দিলি, কোনো অ্যাওয়ার্ড ফেওয়ার্ড কিচ্ছু না, এই ছবিটার গণাই ধরে নাই। তোরা যেসব ছবির গণা ধরছ সেসব ছবিকে কই, কেউ নাম নেয়? নাম তো নেয় এই ঘরে এই সংসারের, পুরস্কারের জন্য রাজনীতি করতে হবে, চামচামি করতে হবে, বলতে হবে, আপেল পাঠাইতে হবে, আমার ছবিটা দেখেন, দেখে বুঝেন না ছবি, জানেন আমার এত কষ্টের ফসল, কেউ কোনো স্বীকৃতি দেয় নাই, কিন্তু দর্শক স্বীকৃতি দিছে, মন ভরা দিছে, প্রতিটি চ্যানেল স্বীকৃতি দিছে, প্রতিটি চ্যানেলে চলে, দেশে বিদেশে যেখানেই যায় এই ঘরে এই ঘরে সংসারের নাম আছে, ইনশাআল্লাহ থাকবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।